আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি, কারণ আজকে আমি এসেছি বেড়াতে। আর কে গেস করতে পারবেন যে কোথায় বেড়াতে এসেছি? দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, আমি চলে এসেছি কক্সবাজার শহরে। আর কক্সবাজার বাস থেকে নেমেছি আমি ঠিক 7:30 সকালে। সারা রাতে জার্নি ছিল, অনেক বেশি টায়ার তাই এরকম দেখাচ্ছে আমাকে। আর বাস থেকে নেমে হচ্ছে হোটেলে চলে এসেছি। হোটেলটা দেখতে খুবই সুন্দর। এটা হচ্ছে প্রথম গেটটা, এই গেট দিয়ে আমরা ঢুকেছি। ঢুকেই আমার কাছে অসাধারণ লেগেছে, কারণ পরিবেশটা খুবই সুন্দর, অনেক গাছ আছে এখানে, চারপাশে সবুজ আর সবুজ। ও আচ্ছা, আমি তো বলতে ভুলেই গেছি আমি কোন হোটেলে উঠেছি। আমি উঠেছি হোটেল সি প্যালেসে। এই জায়গাটা খুবই সুন্দর আর হোটেলটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমি কিন্তু প্রথমবার কক্সবাজার এসেছি, সো আমার খুব বেশি ধারণা নেই এই এই কক্সবাজার সম্পর্কে। তো দেখতে থাকি কী কী করি। রাস্তা থেকে আমার কলিগ আমাকে ফুল ছিঁড়ে দিয়েছিল, আর সেই ফুলটা আমি নিয়ে এসেছি। ফুলটা খুবই সুন্দর, হলুদ একটা ফুল। আর রুমে এসে আমার ব্যাগে ফল ছিল, আমি একটু ফল খাচ্ছি, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, সারা রাত জার্নি করেছি। একটু পরে আমরা যাব নাস্তা খেতে। তার আগে ভাবলাম যে সবাই যখন রেডি হচ্ছে এর মধ্যে আমি একটু কিছু হালকা নাস্তা করে নিই। তো এই যে আমরা চলে এসেছি নাস্তা করে অলরেডি, আর নাস্তা করে এখন আমরা যাচ্ছি কলাতলি বিচে। কলাতলি বিচে যেতে যেতে একটা মজার ঘটনা হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন মাত্র বিচের সামনে গিয়েছি তখনই আমার স্যার আমাদেরকে ফোন করেছে যে এখনই হোটেলে আসো, ইম্পর্টেন্ট কাজ আছে। তো আমরা সবাই বিচ না দেখেই আবার চলে যাই, তারপর স্যারের সাথে কাজ শেষ করে তারপর আমরা আবার যখন বিচে আসি সেই বিচ তখনকার ভিউ হচ্ছে এগুলো। আর সব কিছু দেখতে অসাধারণ সুন্দর ছিল। আমি যেহেতু প্রথমবার এসেছি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আর আমি এসেছি অফিস থেকে, এটা একটা অফিসিয়াল ট্যুর। পিছনের ব্লগটা যে দেখেছো তারা তো জানোই অফিস থেকে এসেছি, আমাদের অফিসিয়াল একটা কনফারেন্স আছে এর জন্য। আর এই যে আমি প্রথম সাগরের পানিতে নামছি, আমার কাছে খুব ভালো লাগছিল, আর আমার কলিগরাও ছিল সাথে, সবাই মিলে অনেক মজা করেছি। আর তারপর দেখা পেলাম হচ্ছে ঘোড়ার। এখানে হচ্ছে ঘোড়া দিয়ে এক ব্রিজ থেকে আরেক ব্রিজে যাওয়া যায়, সেটাই আমরা কথা বলছিলাম। আর মাশাল্লাহ ঘোড়াটার এত সুন্দর, ওরা বলছিল সাইমন বিচে যেতে আমাদের পার পার্সন লাগবে 300 টাকা করে। আর ওদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া আছে যে নির্দিষ্ট সময় আবার নিয়ে আসবে। তো যাই হোক, আমরা আর ঘোড়ায় উঠিনি, আমরা জাস্ট কথা বললাম, কারণ আমরা অনেকেই ছিলাম, একা একা ঘুরলে তার মজা লাগবে না, কারণ ঘোড়া ছিল একটা। তারপর আমরা আরও কিছুক্ষণ পানিতে লাফালাফি করলাম, মজা করলাম, আর সাগরের পানির ঢেউগুলো দেখতে এত ভালো লাগছিল। তারপর আমরা কিছুক্ষণ পানি নিয়ে খেলাধুলা করে, এখানে কিছু বাচ্চা ছেলে ফুটবল খেলছিল, আমরা ওদের সাথে ফুটবলও খেলেছি। ফুটবল খেলাটা অনেক মজা ছিল, কিন্তু আমি পায়ে ব্যথা পেয়েছি। আর এই যে পানি নিয়ে খেলতে খুবই ভালো লাগছিল, পানিগুলো দেখতে এত সুন্দর, পরিবেশটা দেখে সবচাইতে ভালো লাগছিল। আর আমরা কলিগরা সবাই মিলে লাফালাফি করছিলাম ঢেউয়ের সাথে, এটা খুব মজার ছিল। তারপর ঢেউর সাথে খেলা তো আমাদের শেষ হচ্ছিল না, আমরা লাফাতেই ছিলাম, খুব ভালো লাগছিল। আর এই যে এই বাচ্চাগুলোদের সাথে আমরা ফুটবল খেলেছিলাম। তারপর সাগর থেকে চলে এসেছি আমরা, কারণ 3টার মধ্যেই হচ্ছে কনফারেন্স শুরু। স্যার আমাকে বলেছিল 1টার মধ্যে যেন আমি হোটেলে থাকি, আর কনফারেন্সে এই যে হোটেলে চলে এসেছি। এখন হবে আমাদের কনফারেন্সের প্রিপারেশন। আর এই একটু তোমাদেরকে আমি আমাদের ভেনুটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের কনফারেন্স হল, 1000 মানুষের আয়োজন ছিল, বিশাল বড় একটা হল। হলটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। প্রথমে করে রেখেছি একটুখানি ভিডিও, কারণ প্রোগ্রাম শুরু হওয়ার পরে করা আমার পক্ষে সম্ভব হবে না, তখন আমরা সবাই ব্যস্ত থাকবো, তখন আর ভিডিও করা সম্ভব হবে না। আর এই যে স্টেজ সাজানোর জন্য ফুল রেডি করা হচ্ছে, এই পাশে দুজন ভাইয়া এখানে ফুল নিয়ে কাজ করছিল, আর পিছনে স্টেজ সাজানোর জন্য অনেকগুলো বেলুন। বেলুনগুলো দেখে তো আমার খুব ভালো লাগছিল, আমি বেলুন উড়ানো শুরু করেছিলাম দেখেই।
আর এই যে ভাইয়ের কাছ থেকে চেয়ে আমি একটা ফুল নিয়েছি, ফুলটাকে একটু ভিডিও করে নিলাম ফুল ঘোরাতে ঘোরাতে। এটা কি ফুল আমি নিজেও জানি না। তারপর কনফারেন্সের কাজ চলছিল, এর মধ্যে আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছে, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমি একটা রেস্টুরেন্টে আসি গোসল টোসল করে ফ্রেশ হয়ে, তো এখানে খাবারের জন্য বসে আছি, গালে হাত দিয়ে খুব ক্ষুধা লেগেছে। এই হচ্ছে কক্সবাজারের সেই বিখ্যাত লইট্টা ফিশ। আমরা নিয়েছিলাম ভাত, শুটকির ভর্তা, আলুর ভর্তা, লইট্টা ফিশ, ডাল আর সালাদ। খাবারগুলো এত মজা ছিল, সবচাইতে ভালো লেগেছে আমার কাছে এই শুটকি ভর্তাটা। এটা আমরা যেভাবে করি সেরকম না, একটু ডিফারেন্টভাবে আমার কাছে খেয়ে মনে হলো কয়েক ধরনের শুটকি দিয়ে এটা করা হয়েছে। তারপর কনফারেন্স শেষ করে আমরা সন্ধ্যাবেলা একটু বের হই, সন্ধ্যা বলতে তখন বাজে রাত 10টা বা 10:30, কারণ 10টা বাজে আমাদের কনফারেন্স শেষ হয়েছে। 10:30 বাজে মেবি আমরা বের হয়েছি। তারপর একটু বিচের পাশে যেসব স্টলগুলো আছে, খুব সুন্দর করে পুঁতি, মালা, ঝিনুকের যেসব মালাগুলো থাকে এইসব স্টলগুলো আমরা দেখছিলাম রাস্তার পাশে। আর অনেক সুন্দর সুন্দর গহনার কালেকশন আছে। আমি সামনে এক ব্লগে এই গহনার কালেকশন বা এখানে কী কী পাওয়া যায় সেটা নিয়ে একটা ব্লগ করব। দেখতে হলে সামনে আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এখানে সুন্দর সুন্দর ব্যাগ ছিল, আর এখানে আচারের দোকান ছিল, কক্সবাজার একটা স্পেশাল বাদাম পাওয়া যায় সেই বাদামের দোকান ছিল, অনেক কিছু ছিল, সব কিছুই দেখতে অসাধারণ সুন্দর। আর এই তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। যার যার কাছে আমার এই ব্লগটা ভালো লেগেছে তারা প্লিজ লাইক কমেন্ট করে জানিও, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধবের সাথে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, খোদা হাফেজ।